बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुप्रिय शिक्षार्थीवृंद आज के ऑनलाइन क्लासे तुम्हारे जे लाइव क्लास हमें निची लाइव क्लासे तुम्हारे स्वागतम और तुम्हारे साथ आज के प्रथम क्लास निची और ओरिएंटेशन जे क्लास छिलो सेई क्लासे तुम्हारे साथ परिचय हुए छिलो तो से दिन सम्भवतः तुम्हारा सबा छिला ना तो सेजन्य आमार परिचय आज के बोलछी आमी आमार नाम हलो मुसम्मद सालमा अख्तार व्यवस्थापना विभाग और आमी ब्रह्मन बेसरकारी कलेज आमी सहकारी अध्यापक हिसेबे आछी कर्मरत आछी। तो आमादेर एई जे विषयटी जे विषयेर उपर आमी आजके तोमादेरके क्लास निब सेटी हलो संगठन ओ व्यवस्थापना प्रथम पत्र अध्याय एक अध्याय नाम हलो व्यवसायेर मौलिक धारणा। गत दुई दिन आरो तुम्हादेर क्लास हुए छे सेई क्लासे आमादेर दुई सार पूर्वे प्रिभियास जे टपिक्सगुली निये आलोचना करेछिलेन सेगुली हलो तुम्हादेरके बोलेछेन जे व्यवसाय की बा काके बोले व्यवसायेर आवता बा परिधि व्यवसायेर बैशिष्ट्य एवं व्यवसायेर कार्यावली। और शिक्षार्थीवृंद आज के आमी तुम्हादेरके जे विषयगुलिर उपर आलोचना करब सेगुली हलो व्यवसायेर गुरुत्व अर्थनैतिक उन्नयने व्यवसायेर अवदान जीविका अर्जनेर माध्यम हिसेबे व्यवसाय एई तीनटि विषयेर उपर आलोचना करब। এখন আমরা প্রথমে তাহলে দেখি যে ব্যবসায়ের গুরুত্ব এই বিষয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করি। তোমরা প্রথমে যে ক্লাসগুলি পেয়েছো এই চ্যাপ্টারের উপর প্রথমে নিশ্চয়ই এটি জেনেছো যে আমরা জানি মানুষের জীবিকার 10 ভাগের 9 ভাগই থাকে ব্যবসার মধ্যে। তো সেই কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারছি আসলে ব্যবসায়ের কতটা গুরুত্ব। তো গুরুত্বগুলি আমরা তোমাদের সাথে বলছি কোন কোন ক্ষেত্রে তোমাদের সিলেবাস অনুযায়ী বইয়ে যেরকম আছে এর চেয়েও আমি কিছু বাড়িয়ে তোমাদের সাথে বলছি। যেমন এখানে আছে যে ব্যবসায়ের গুরুত্ব সঞ্চয় সৃষ্টি। সঞ্চয় কিভাবে সৃষ্টি হয় প্রথমে এখানে আমরা বলছি যে সঞ্চয় সৃষ্টি দেখো আমরা যখন বিজনেস করি বা ব্যবসায় প্রতিষ্ঠিত করি এই ব্যবসায় থেকে যে প্রফিট আসে প্রফিটের সম্পূর্ণ অংশই কিন্তু আমরা শেয়ারহোল্ডাররা নিয়ে যায় না শেয়ারহোল্ডারদের মধ্যে চলে আসে না। এখানে নিয়ম আছে যে এর নির্দিষ্ট একটি অংশ সেভিংস হিসেবে রাখতে হয়। তাহলে সাপোজ আমরা যদি ব্যবসায়ের প্রফিট থেকে একটি অংশ সেভিংস হিসেবে রেখে দেই তো প্রতি বছর এভাবে যখন আমরা রাখব প্রতি টার্মে যে প্রফিট আসবে এভাবে যখন রাখব তখন কিন্তু ধীরে ধীরে আমাদের এই সেভিংস একসাথে ধীরে ধীরে বেশি হতে হতে অনেক বড় একটা অ্যামাউন্ট হবে। ওই অ্যামাউন্টটা দিয়ে আমরা সেটাকে আবার মূলধনে কনভার্ট করতে পারব। কখন কনভার্ট করব যখন আমি মনে করব অ্যাজ এ বিজনেসম্যান যখন আমি মনে করব যে আমার এই বিজনেসটা আরো এক্সপ্যান্ড করা দরকার এক্সপ্যান্ড করলে আমি বাজারে আমার অবস্থান আরো ভালো হবে তখন আমি ওই সেভিংসটা যে একসাথে অনেক বড় একটা অ্যামাউন্ট হলো সেই অ্যামাউন্টটা দিয়ে আমি আমার বিজনেসকে এক্সপ্যান্ড করব করলে তাহলে আমার ব্যবসায় আরো বড় হবে ব্যবসার পরিধি আরো বাড়বে। আর যদি যেমন আমরা যদি এক্সাম্পল বলি আমাদের যে বড় বড় যে বিজনেস ম্যাগনেট যে বড় বড় ব্যবসায় যে গ্রুপ রয়েছে আমরা যদি বসুন্ধরা গ্রুপের কথা বলি তারপর আমরা যদি বলি যে প্রাণ গ্রুপের কথা ওদের যে বিজনেস প্রোডাক্ট এটা কিন্তু একটা দুটো প্রোডাক্ট নিয়ে ওরা বিজনেস করছেন অনেক অসংখ্য প্রোডাক্ট নিয়ে ওরা বিজনেস করছে। তাহলে এই প্রোডাক্টগুলি প্রথমেই কিন্তু ওরা অসংখ্য প্রোডাক্ট নিয়ে একসাথে মাঠে নামে নেয় প্রথমে হয়তো দুইটা প্রোডাক্ট দিয়ে শুরু করেছে এরপরে আস্তে আস্তে ওই দুইটা প্রোডাক্টে এরা সাকসেসফুল হয়েছে এরপরে আবার তিনটা প্রোডাক্ট চারটা প্রোডাক্ট এভাবে করে কিন্তু ওদের অনেকগুলো প্রোডাক্টের উপর বিজনেস হয়েছে। ঠিক তোমরা ইন ফিউচার যদি তোমরা বিজনেস ম্যাগনেট হতে চাও তাহলে কিন্তু এভাবেই এগোতে হবে যে আমরা কি করব
একটা একটা বা দুইটা প্রোডাক্ট নিয়ে কোনো একটা বিজনেস স্টার্ট করব, ওই প্রফিট থেকে আস্তে আস্তে আবার আমার সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে মূলধনে সেটাকে কনভার্ট করব, কনভার্ট করে আবার আমি পরবর্তীতে আরও প্রোডাক্ট ইনক্রিজ করব। এভাবে কিন্তু আমার আমি বিজনেস ম্যাগনেট হওয়ার আমার সম্ভাবনা থাকবে। আর যদি কেউ মনে করে আমি অ্যাট এ টাইম 20টা 15টা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করে দিব, তাহলে কিন্তু সে আলটিমেটলি মার্কেটে সার্ভাইভ করতে পারবে না। তো এটা হলো আমাদের যেটা বললাম সঞ্চয় সৃষ্টি, এবং সঞ্চয় সৃষ্টির মাধ্যমে কি হয়, মূলধন তৈরি হয়, মূলধন থেকে আমাদের আবার বিজনেস এক্সপ্যান্ড হয়, আবার চাইলে আমি নতুন একটা শিল্প কারখানা এস্টাবলিশ করতে পারি। এই কাজগুলি সঞ্চয় সৃষ্টি, এবং সঞ্চয় সৃষ্টির মাধ্যমে মূলধন বৃদ্ধি হয়, মূলধন বৃদ্ধির মাধ্যমে এগুলি হয়ে থাকে। এরপরে দেখো আরেকটি যেটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সম্পদের, প্রাকৃতিক যে সম্পদ আছে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। দেখো আমাদের 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 দেশের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের দেশে কিন্তু ন্যাচারাল রিসোর্সে খুবই সমৃদ্ধ, ন্যাচারাল রিসোর্সে সমৃদ্ধ দেশ আমাদের দেশে। আমরা জানি নদী আছে, আমাদের দেশে পাহাড় আছে, আমাদের দেশে যে ভূগর্ভস্থ তেল রয়েছে, গ্যাস রয়েছে, তাহলে এগুলো সম্পূর্ণই একদমই ন্যাচারাল, সৃষ্টিকর্তা প্রদত্ত। তাহলে এই রিসোর্সগুলি যদি আমরা কাজে না লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো উন্নতি হবে না। যেমন আমাদের যে প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে যে গ্যাস, সেটা ভূগর্ভস্থ মাটির নিচে থাকে। এই গ্যাসটা যদি মাটির নিচেই পড়ে থাকতো, এটাকে যদি আমরা প্রক্রিয়াজাত করতে না পারতাম, তাহলে কিন্তু আমাদের উপকারে আসতো না, আমরা সেটিকে ব্যবহার করতে পারতাম না, এবং আমরা উন্নয়নের দ্বারগোড়ায় পৌঁছাতে পারতাম না। আবার যদি আমরা বলি, দেখো আমরা দেখে থাকি যে প্রাকৃতিক সম্পদ, আরও বলি যে আমাদের দেখবা সিলেট অঞ্চলে যে বেতের যে একটা সমৃদ্ধি, বেতের প্রোডাক্টের, এই বেত এগুলা কতগুলা গাছ হয়, কতগুলা গাছ হয়, তাহলে ওই গাছগুলি ওই গাছ হিসেবেই মনে করো হলো, আবার এক সময় গাছগুলি মরে গেল, মরে গিয়ে গাছগুলিকে যাচ্ছে তাই আমরা ব্যবহার করলাম, তাহলে কিন্তু এটা কোনো কাজে আসতো না। এগুলি থেকে দেখো কত সুন্দর প্রোডাক্ট হয়ে যাচ্ছে, বেতের যে সামগ্রী, সেই প্রোডাক্টগুলি আমাদের দেশে যেমন আমরা ইউজ করছি, এগুলো কিন্তু বিদেশেও এগুলোর অনেক চাহিদা রয়েছে। তাহলে এগুলো হলো আমাদের যে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, সেটা ব্যবসায়ের মাধ্যমে। আমরা জানি যে ব্যবসায় কী করে তোমার যে প্রাকৃতিক সম্পদ বা অর্ধপ্রস্তুত কোনো জিনিস বা অপ্রস্তুত কোনো জিনিস, সেগুলোকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে। তাহলে আমার প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিশ্চিত হচ্ছে কিসের মাধ্যমে, ব্যবসায়ের মাধ্যমে। মাথাপিছু আয় ও জাতীয় আয় বৃদ্ধি, এটাই স্বাভাবিক। আমরা উপরে যে দুটি পয়েন্টের আলোচনা করলাম, সে আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্চয় সৃষ্টি হয় ব্যবসায়ের মাধ্যমে, আমার কি হয়, সঞ্চয় সৃষ্টি হয়, সঞ্চয়ের মাধ্যমে আমার মূলধন বাড়ে, মূলধনের মাধ্যমে আমি চাইলে আমার বিজনেস এক্সপ্যান্ড করি, আবার আমি নতুন কোনো বিজনেস স্থাপন করি, তাহলে কি হয়, ওই বিজনেসে কিন্তু আমার কর্মসংস্থানেরও সৃষ্টি হয়। আমি যখন বিজনেস এক্সপ্যান্ড করব, তখনও কর্মসংস্থানের সৃষ্টি হবে, আবার যখন আমি নতুন কোনো বিজনেস রান করব, তখনও কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হবে। আর কর্মসংস্থানের সৃষ্টি হলেই কি হবে, যে মানুষের মাথাপিছু আয় বাড়বে। আর জাতীয় আয়ও বৃদ্ধি পাবে, সেটা কিভাবে, কারণ ব্যবসায়ীরা সরকারকে বিভিন্ন যেমন রাজস্ব দিবে, এছাড়া সরকারের আরও বিভিন্ন কাজে, উন্নয়নমূলক কাজে ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা কিন্তু সহায়তা করে থাকেন। তাহলে এই হলো আমরা মাধ্যমে সঞ্চয় সৃষ্টির মাধ্যমে আমার মূলধন বাড়বে, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার হবে, তারপর আমরা বললাম যে মাথাপিছু আয় ও জাতীয় আয় বৃদ্ধি পাবে, রাজস্ব বৃদ্ধি তো আমরা অলরেডি বলে ফেলেছি। এরপরে বলছে যে শ্রম বিভাজনের সুফল, শ্রম বিভাজনের সুফল, অর্থাৎ তোমার বিজনেস যত এক্সপ্যান্ড হবে, যত বড় পরিধির হবে, তোমার কিন্তু শ্রমের তত বিভাজন হবে। আমরা শিল্পোন্নত হলেই কোনো দেশ
শিল্প কারখানায় সমৃদ্ধ হলে সেই দেশের শ্রমের বিভাজন থাকবে। আমরা যদি বলি ফর এক্সাম্পল গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা, সেখানে কিন্তু শ্রমের বিভাজন রয়েছে। কেমন বিভাজন? একটা শার্ট, সেটা কিন্তু একজন শ্রমিক এই শার্ট তৈরি করে না, একজন শ্রমিক এই শার্ট তৈরি করে না, শার্টের আলাদা আলাদা যে অংশ, ধরো একজন হয়তো কাটিং মাস্টার থাকবে, সে কেটে দিবে, সে ওই কাটিং মাস্টার সে কাটতে কাটতে কিন্তু তার কাটিংয়ের যে দক্ষতা সেটা কিন্তু হয়ে যায়। তারপরে আবার কাটিং মাস্টার কেটে সুইং যে সিওয়ার যে সেলাই করবে তার কাছে যাবে, সেলাইও কিন্তু পুরোটা শার্ট একজন করবে না। যেমন এখানে বুতামটা একজন লাগাবে, কালারটা একজন সেলাই করবে, হাতের যে অংশটা একজন সেলাই করবে, এভাবে কিন্তু হয়। এখন শ্রম বিভাজনেরও কী প্রয়োজন? আমরা জানি যে একজন ব্যক্তি একটা প্রোডাক্ট এর পুরোটা কাজ সে দক্ষতার সহিত করতে পারবে না। তাহলে যে যেই কাজে দক্ষ বা যে যেই কাজ করতে পারবে তাকে কিন্তু সেই কাজেই নিয়োগ দেওয়া হয়, সেই সেভাবে কিন্তু দক্ষতারও সৃষ্টি হয় এবং শ্রমেরও বিভাজন হয়। আবার এক কাজ একজনে পুরোটা কাজ করতে গেলে তার মধ্যে একটা তোমার একঘেয়েমি চলে আসে, সে আবার অনেক সময় বিরক্ত হয়, এ কারণেই কিন্তু এই শ্রমের বিভাজন তৈরি হয়েছে। আবার আমরা যদি বলো যে আমাদের ফার্নিচার যেগুলি হয় সেই ফার্নিচারগুলিও কিন্তু শ্রমের বিভাজন থাকে, পুরোটা ফার্নিচারই কিন্তু একজন তৈরি করে না, কেউ কী করে পলিশিংয়ের কাজ করে, কেউ কী করে তোমার এই কাঠগুলি কাটে, কেউ তোমার সেখানে বার্নিশ করে, এভাবে কিন্তু শ্রমের বিভাজন হয়ে থাকে। তাহলে আমরা জানলাম শ্রমের বিভাজনের সেই সুফলটাও জানলাম এবং যোগাযোগ পরিবহন ব্যবস্থার উন্নয়ন। এই ব্যবসায়িক কনসেপ্ট থেকে আমাদের কী এসেছে? যোগাযোগ পরিবহন ব্যবস্থার উন্নয়ন হয়েছে। সর্বপ্রথম যখন ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছিল তখন কিন্তু যে সৃষ্টিকর্তা প্রদত্ত যে আমাদের জলপথ, সেই জলপথের মাধ্যমে কিন্তু এক দেশ থেকে আরেক দেশের পণ্য আনা নেওয়ার ব্যবস্থা হতো। এরপর এভাবে এভাবে পণ্য আনা নেওয়া করতে করতে দেখা গেল যে সেটা অনেক সময় সাপেক্ষ হয়ে যায় বা অনেক দেশে এভাবে পৌঁছানো যায় না, সেই সেই অসুবিধা থেকে কিন্তু আস্তে আস্তে মানুষের মাথায় চিন্তা আসলো যে কীভাবে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন করা যায়, পরিবহন ব্যবস্থার কীভাবে উন্নয়ন করা যায়। আর তোমরা দেখে থাকবা যেই অঞ্চল শিল্প সমৃদ্ধ সে অঞ্চলের আশেপাশের তুমি যদি বলো যে রাস্তাঘাট অনেক উন্নত, তাহলে ওই অঞ্চলের রাস্তাঘাট যদি উন্নত হয় ওই অঞ্চলে যারা জনগণ বসবাস করে সেটা কিন্তু তাদের জন্য একটা পজিটিভ ইফেক্ট, সেটা তাদের জন্য পজিটিভ ইফেক্ট, তারা সেখানে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এরপর আমরা বলছি যে অর্থবাজারের উন্নয়ন। অর্থবাজারের কীভাবে উন্নয়ন হলো? আগে ব্যবসায় হতো একটা পণ্যের বিনিময়ে আরেকটা পণ্য, যেমন কারোর হতো হয়তো যে চাউল হয়েছে জমিতে, এখন তার ঘরে দেখা গেল যে মাছ নেই, সে ওই চাউল যে মাছ যার কাছ থেকে সে ক্রয় করবে তাকে চাউল দিয়ে তারপরে মাছটা নিয়ে আসতো। তাহলে দেখো এই যে একটা প্রোডাক্টের বিনিময়ে আরেকটা প্রোডাক্ট মানুষ ইউজ করতো, এই যে প্রোডাক্টগুলি ক্যারি করা সেগুলো কিন্তু অনেক ভারী প্রোডাক্ট থাকে, এগুলো সহজ হয় না, এটা জটিল হয়ে যায় কাজটা, কষ্ট হয়ে যায়। এই সেই ব্যবস্থা থেকে তোমার যে ব্যবসায়িক কার্যক্রম সহজ করার জন্য মুদ্রার প্রচলন শুরু হলো। তাহলে এটা হলো আমাদের মুদ্রার প্রচলনের ব্যবস্থা আসলো কীভাবে? তোমার ব্যবসায়িক কনসেপ্ট থেকে। এবং এই ব্যবসায়িক কনসেপ্ট থেকে আরও যেগুলি হলো, দেখো কিছু সহযোগী প্রতিষ্ঠান তৈরি হলো, সেগুলি কিন্তু ব্যবসায় আছে বলেই এই সহযোগী প্রতিষ্ঠানগুলি টিকে আছে। আমরা যদি বলি ব্যাংকের কথা, আমরা যদি বীমার কথা বলি, আমরা যদি আরও কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থাকে, আরও কিছু এনজিও থাকে, এইসবগুলি এইসব প্রতিষ্ঠানের কথা বলি, সেই প্রতিষ্ঠানগুলি কিন্তু আলটিমেটলি টিকে আছে ফর বিজনেস, ব্যবসায়ের জন্য কিন্তু টিকে আছে। তাহলে ব্যবসায়কে কেন্দ্র করে অনেক ধরনের, যেমন মুদ্রার প্রচলন হলো তেমনই অনেক ধরনের সহযোগী প্রতিষ্ঠানেরও সৃষ্টি হলো। গবেষণা ও উন্নয়ন, দেখো গবেষণা ও উন্নয়ন, মানুষ দিন যত যাচ্ছে আমরা কিন্তু আমাদের পূর্বে যারা ছিলেন
তারা যেরকম প্রোডাক্ট ইউজ করতেন, তারা যেরকম চলাফেরা করতেন, তারা তাদের যেরকম রুচিবোধ ছিল, সেগুলি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন তাদের রুচিবোধ চেঞ্জ হওয়ার সাথে সাথে বা আমাদের বর্তমান প্রজন্মের রুচিবোধ অভ্যাস এগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার বিজনেস প্রোডাক্টেরও কিন্তু চেঞ্জ নিয়ে আসতে হবে। যদি আমরা বিজনেস প্রোডাক্টের চেঞ্জ না নিয়ে আসি তাহলে কিন্তু আমি বাজারে টিকে থাকতে পারবো না। তাহলে সেই চেঞ্জিং অবস্থায় আসার জন্য আমাকে কি করতে হবে? গবেষণা করতে হবে, আর গবেষণার মাধ্যমেই আমার প্রোডাক্টের চেঞ্জ বলো ডেভেলপমেন্ট বলো সেটি সম্ভব হবে। তাহলে গবেষণার মাধ্যমে আমি কি করব? আমি নতুন নতুন প্রোডাক্ট তৈরি করব, সেটা কাস্টমারদের রুচির উপর ভিত্তি করে। শুধু কাস্টমারদের রুচি না, আবার চিন্তা করতে হবে আমার যে কম্পিটিটর রয়েছে তাদের কথাও চিন্তা করতে হবে, তারা বাজারে কোন প্রোডাক্ট দিয়ে তারা মার্কেট লিডার হচ্ছে। তাহলে তাদেরকে টপ করতে হলে আমাকে তাদের চেয়েও ডেভেলপ করে প্রোডাক্ট তৈরি করতে হবে অন দ্য বেসিস অফ, আবার এটার সাথে কিন্তু কাস্টমারের কথাটাও মাথায় রাখতে হবে। তাহলে এই কাজগুলির জন্য অবশ্যই গবেষণা প্রয়োজন। কেন গবেষণা প্রয়োজন? তুমি প্রোডাক্ট কীভাবে ডেভেলপ করবা, প্রোডাক্টের আকার কেমন হবে, প্রোডাক্টের রং কেমন হবে, প্রোডাক্টের ব্যবহারের উপযোগিতা কেমন হবে। যেমন ফর এক্সাম্পল আমরা দেখি অনেকগুলি প্রোডাক্ট থাকে, যেমন আমরা মোবাইলের কথাই বলি, সর্বপ্রথম যখন মোবাইল আমাদের দেশে চলে তখন শুধু জানতাম যে মোবাইল দিয়ে খালি কথাই বলা যায়, কথা বলা যায় বা টাইম দেখা যায়, একটা দুইটা মেসেজ টেসেজ আসে, এরকমই জানতাম। এখন দেখো আমার চাহিদার প্রেক্ষাপটে, মানুষের চাহিদার প্রেক্ষাপটে মানুষের একসময় মনে হলো দূর দূরান্ত থেকে আমরা শুধু ফোনে কথা বলি, যদি ছবি সহ দেখা যেত তাহলে কতই না ভালো হতো। ঠিক সেরকম এটা কিন্তু গবেষণা করে যারা আবিষ্কার করেছে তারা কিন্তু গবেষণা করেছে যে মানুষ কি চায়, কোনো একটা প্রোডাক্ট থেকে মানুষের কি প্রত্যাশা, সেগুলো কিন্তু গবেষণা হয়। গবেষণার উপর কিন্তু আবার এই প্রোডাক্টের ডেভেলপমেন্ট হয়। তাহলে আমরা দেখলাম এখন আমরা একই সাথে কি করছি, সেই মোবাইল দিয়ে আমরা ছবিও দেখতেছি আবার কথাও বলতেছি, দুটাই কিন্তু সম্ভব হচ্ছে। দেখো তোমাদের ক্লাস নিচ্ছি আমরা মোবাইল দিয়ে, আমরা হয়তো ভালো মোবাইল দিয়ে ক্লাস নিচ্ছি, এটা সম্ভব হচ্ছে লাইভ ক্লাসটা। এই করোনার যুগে যদি এই ব্যবস্থাটুকু না থাকতো তাহলে তোমরা কিভাবে উপকৃত হতে? তাহলে এই বিষয়গুলো কিন্তু গবেষণা আবিষ্কার ও ব্যবহার, প্রযুক্তির আবিষ্কার ও ব্যবহার। দেখো এই যে বর্তমান যুগে টিকে থাকতে হলে প্রযুক্তির কোনো বিকল্প নেই। তুমি যত প্রযুক্তির আবিষ্কার হবে যত হার বৃদ্ধি পেয়েছে। যেমন আগে যেই কাজটুকু ধরো সারাদিনে কোনো একটা কোনো কোনো শিল্প কারখানায় ধরো 100 ইউনিট প্রোডাক্ট হতো, আর সেই জায়গায় এখানে অসংখ্য প্রোডাক্ট উৎপাদন হচ্ছে। আমি যদি এক্সাম্পল বলি, দিস ইজ মাই প্র্যাকটিক্যাল এক্সাম্পল, আমরা প্রথম ছোটোবেলায় যখন স্টুডিওতে ছবি উঠাতে যেতাম সেখানে কি হতো, এই 3 কপি বা 4 কপি ছবি আমরা অর্ডার করতে পারতাম, সেটা আবার ওই সাথে সাথেই দিত না, ধরো একদিন পরে, আবার সিস্টেম ছিল যে সাদা কালো হলে একদিন পরে বা 2 দিন পরে, রঙিন হলে তার চেয়েও বেশি সময় লাগবে আমাদেরকে দিত, এবং দাম কিন্তু অনেক বেশি লাগত। আর এই প্রযুক্তির যুগে এসে আমরা আজকে ছবি তুলতে গেলে এই 15-20 মিনিট বা আধা ঘন্টার মধ্যেই ছবি পেয়ে যাচ্ছি, এবং এট এ টাইম অসংখ্য ছবি চাইলে অসংখ্য ছবি আমরা ওয়াশ করে ফেলতে পারতেছি। তাহলে দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ টেকনোলজি। এরপর দেখো বলছে যে পণ্য ও সেবা সরবরাহ। আমরা ব্যবসায়ের আরেকটি গুরুত্ব আমরা যেটা বলছি পণ্য ব্যবসায়, দেখো মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য আমি যদি বলি যে শুধু কি প্রফিট আর্ন, প্রফিট আর্ন মূল উদ্দেশ্য নয়। তোমার প্রোডাক্টের উপযোগিতা মানে কি, যে তোমার যে প্রোডাক্টটা প্রডিউস করেছো সেটা মানুষের যেন কাজে আসে। তাহলে মানুষের কাজে যদি আসে, তুমি প্রোডাক্ট প্রডিউস করে কি তোমার প্রতিষ্ঠানে রেখে দিলে চলবে? সেটাকে তোমার কী করতে হবে, সরবরাহ করতে হবে, সেই প্রোডাক্টটা মানুষের মাঝে সরবরাহ করতে হবে।
তাহলে এই মাঝে সরবরাহ হলেই কিন্তু আমরা সেটা ব্যবহার করতে পারবো, ব্যবহার করে আমরা উপকৃত হব এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবো। তাহলে এটা হলো আমার পণ্য সেবা ও সরবরাহের মাধ্যমে আমরা যারা জনসাধারণ, আমরা যারা কাস্টমার, আমরা সেভাবে উপকৃত হচ্ছি। বলছে ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ। তাহলে ব্যবসায়ের আরেকটি গুরুত্ব হলো যে যারা বিজনেসম্যান তারা প্রোডাক্টটা প্রোডিউস করছে, তারা প্রোডিউস করে আমাদেরকে একটা ন্যায্য মূল্যে আমাদের কাছে সরবরাহ করছে। তাহলে ন্যায্য মূল্যে সরবরাহ হলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, এর চেয়ে বেশি যদি মূল্য নেয় তাহলে কিন্তু আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। ফর এক্সাম্পল, এখনকার সময় বাজারে জিনিসপত্রের যে বেশি কম খরচে উৎপাদন করা সম্ভব, তাহলে এভাবে যদি উৎপাদন তোমার অব্যাহত থাকে কার্যক্রম, তাহলে মূল্যটাও স্থিতিশীল থাকবে, মূল্য অস্থিতিশীল হয়ে যাবে না। যেটা আমরা মাঝে মধ্যে দেখে থাকি যে আমাদের মূল্য অস্থিতিশীল হয়ে যায়, যেটা এখন দেখছি রয়েছে, যে যেই প্রোডাক্টগুলি আমরা আমাদের দেশে যে পরিমাণ উৎপাদন হয়, সে উৎপাদন দিয়ে আমরা আমাদের চাহিদা পূর্ণ হয় না, আমাদের অন্য দেশের উপর নির্ভরশীল, সেই প্রোডাক্টগুলির অনেক সময় বাজারে মূল্য অস্থিতিশীল হয়ে যায়। আবার তোমার যেই ধরো আমাদের যে আমাদের তো কৃষি নির্ভর দেশ, এখন মনে করো যে যেই এলাকায় সংশ্লিষ্ট যেই এলাকায় যেই প্রোডাক্টগুলি ভালো হয়, ওই এলাকায় যদি কোনো দুর্যোগের তৈরি হয়, যেমন এখন একটা ন্যাচারাল ক্যালামিটি চলতেছে, দ্যাট মিনস আমি যেটা বলছি প্রাকৃতিক দুর্যোগ, অনেক সময় অনেক জায়গায় বন্যা হচ্ছে, অনেক সময় অনেক জায়গায় খরা হচ্ছে, তাহলে কিন্তু আমাদের ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে, এই কারণে কিন্তু আমাদের অনেক প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে, সেটা আসলে বিজনেসম্যানদের খুব একটা দোষ নেই। আর জীবনযাত্রার মান উন্নয়ন, এই যে ব্যবসায়ী আছে বলেই আমাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হচ্ছে, আমরা আমাদের চাহিদা মতো, আমাদের প্রয়োজন মতো, আমাদের ব্যবহারের সুবিধা মতো, কাজের সুবিধা মতো আমরা বিভিন্ন প্রোডাক্ট ইউজ করছি, এতে করে আমাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হচ্ছে। যেমন হয়তো আগে আমরা গরমে অনেক কষ্ট করতাম তীব্র গরমের সময়, এখন দেখো সেই কষ্ট লাঘবের জন্য কি এসেছে, এসি এসেছে, আইপিএস এসেছে, সেই সুবিধাগুলো কিন্তু আমরা ইউজ করছি, এতে করে কিন্তু আরও অসংখ্য প্রোডাক্ট যেগুলো ইউজ করে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি। এখন জীবনযাত্রার যে মান উন্নয়ন, শুধু ওনার ব্যবসায়ীরা যে প্রোডাক্ট প্রডিউস করছে, সেই প্রোডাক্ট যে আমরা ইউজ করছি সেটাতেই কিন্তু মান উন্নয়ন হচ্ছে না, জীবনযাত্রার সেই প্রোডাক্টগুলি তোমার ইউজ করার মতো, ব্যবহার করার মতো ক্যাপাসিটি থাকতে হবে। ক্যাপাসিটি কীভাবে থাকবে? তোমার ইনকাম থাকলেই সেই ক্যাপাসিটি থাকবে। তাহলে ব্যবসায়ের মাধ্যমে কিন্তু আমার ইনকামেরও সৃষ্টি হচ্ছে, সেই প্রোডাক্টগুলিও আমি অ্যাভেলেবেল পাচ্ছি, এভাবেই কিন্তু আমার জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। দক্ষতা বৃদ্ধি, দক্ষতা তো বাড়বেই, কারণ আমরা যখন ব্যবসায় করছি, ব্যবসায় বিভিন্ন প্রোডাক্ট প্রডিউস করছি, আবার আমরা আগে পড়েছি যে শ্রম বিভাজন তৈরি হয়েছে, এক একটা কাজে আমরা এক একজন দক্ষ হয়ে যাচ্ছি। শিল্প ও সংস্কৃতির বিকাশ, যত বিজনেস এক্সপ্যান্ড করবে, যত বিজনেসের প্রফিট আর্ন হবে, যত মূলধন বাড়বে, তত কিন্তু শিল্প এবং সংস্কৃতির ডেভেলপমেন্ট হবে, সমাজসেবা। তাহলে আমাদের এই বিজনেস থেকে আমরা কিছু সোশ্যাল সার্ভিস পাচ্ছি, কীরকম যে সোশ্যাল সার্ভিস, আমি এটাকেও বলবো সোশ্যাল সার্ভিস, যে প্রোডাক্ট যে প্রডিউস হয় তারা ব্যবসায়ীরা তাদের লাভের জন্য শুধু নয়, ফর আওয়ার বেনিফিট, সেটা কিন্তু আমাদের লাভের জন্য হয়। তাহলে এটা আমরা ইউজ করছি, ওরা আমাদেরকে দিচ্ছে, সেভাবে তারা একটা সমাজসেবা দিচ্ছে। এছাড়াও আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা অংশগ্রহণ করে থাকে, কোনো দাতব্য প্রতিষ্ঠানে তারা সহায়তা করে থাকে। আমরা দেখি, দেখবা আমাদের যখন দেশে যে ক্রিকেট খেলা চলে, দেশে চলে, অথবা যে আন্তর্জাতিক যে ক্রিকেট চলে, সেইখানে দেখবা খেলোয়াড়দের জার্সিতে অনেক সময় লেখা থাকে, বা পাশে যে রাউন্ডটা দেওয়া থাকে গ্রামীণফোন লেখা থাকে, বা এয়ারটেল লেখা থাকলো, এই যে এখানে কী করলো, ব্যবসায়ীরা স্পন্সর করলো, তাহলে সেটা কিন্তু একটা সমাজসেবামূলক কাজ। এরপরে দেখো আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন, সেই বিজনেসের কারণে আমাদের যে আন্তর্জাতিক সম্পর্কের কীভাবে উন্নয়ন হয়েছে, আমার প্রোডাক্ট যখন অন্য একটি দেশে যাবে, আবার অন্য একটি দেশের প্রোডাক্ট যখন আমার দেশে আসবে, তখন দুই দেশের মধ্যে কিন্তু একটা যোগাযোগের তৈরি হয়, আর যোগাযোগ থেকেই কিন্তু মানুষের সম্পর্কের উন্নয়ন হয়। আমরা একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, অনেক সময় দেখবা আমার খুব কাছের মানুষ, তার সাথে আমার দীর্ঘদিন যাবৎ কোনো যোগাযোগ নেই,
তাহলে কিন্তু তার সাথে আমার সম্পর্কের উন্নয়নটা ভালো একটা সম্পর্ক থাকে না, সেরকম মমত্ব বোধ থাকে না তার মধ্যে। তাহলে যতই যোগাযোগ বাড়বে ততই সম্পর্কের উন্নয়ন হবে, সেটা হোক দেশের মধ্যে কোনো মানুষের সাথে, সেটা হোক উন্নত বিদেশের কোনো মানুষের সাথে। তাহলে এই ব্যবসায়ের মাধ্যমে কিন্তু এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। যেমন আমাদের দেশে অনেক সময় অনেকে বিজনেস করতে আসে, আমাদের দেশের অনেকে বিদেশে বিজনেস করতে যায়, সেখানে গিয়ে অনেক ভালো একটা যোগাযোগ তৈরি হয় এবং ভালো সম্পর্কের তৈরি হয়, উদ্যোক্তা সৃষ্টি। আর বিজনেস থাকলেই উদ্যোক্তার তৈরি হবে, কারণ আমি একটা বিজনেস রান করব, আমাকে দেখে কিন্তু আরেকজন চিন্তা করবে যে সে এই বিজনেসটা করতেছে, আমি দেখি না তার মতো করে অন্য আরেকটা বিজনেস করতে পারি কিনা। এই যে অন্যরকম নতুন করে একটা চিন্তা, সেটা আমার মধ্যে হোক বা আরও কারোর মধ্যে হোক, সৃষ্টি হোক, সেটাই কিন্তু উদ্যোগ বলি আমরা সেটাকে। নতুন কোনো চিন্তা আর বিকাশ হওয়া, নতুন কোনো চিন্তার জাগ্রত হওয়া এবং সেই চিন্তাটাকে বাস্তবায়নের যে প্রচেষ্টা, সেটাই কিন্তু উদ্যোগ। আর এই উদ্যোগের মাধ্যমে কিন্তু নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। দেখো এই যে এটা কিন্তু একটা উদ্যোগী কাজ, সময়ের প্রেক্ষাপটে এখন অনলাইন বিজনেস, সময়ের প্রেক্ষাপটে কী হয়েছে, অনলাইন বিজনেস চালু হয়েছে। আবার কেউ কেউ ঘরোয়াভাবে সেই বিজনেস, কেউ মনে করো ভালো আচার বানাতে পারে, কেউ মনে করো ভালো রান্না করতে পারে, কেউ মনে করো ভালো যে হ্যান্ডমেড প্রোডাক্ট বানাতে পারে। সে চিন্তা করলো আমি এখন ঘরে বসে থেকে কী লাভ, আমি যদি দু চারটা হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি করি বা আমি যদি কিছু আচার তৈরি করি, তৈরি করে যদি সেটা অনলাইনের মাধ্যমে কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করাতে পারি, তাহলে কিন্তু আমার প্রফিট আসবে। তাহলে এই চিন্তাটা কিন্তু যে বিজনেস কনসেপ্ট থেকেই এসেছে, এ উদ্যোক্তার সৃষ্টি হয়েছে। আমরা অনেক সময় দেখো অনেক কিছু নিজেরা পারিও না, আবার হাতের নাক কাছে পায়ও না। তাহলে কেউ যদি সেই কাজগুলো করে আমাদেরকে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা উপকৃত হই এবং যারা করে তারাও বিজনেস হিসেবে তারাও উপকৃত হয়। এরপরে বলছে দেখো সচেতনতা বৃদ্ধি। এই ব্যবসায়িক ব্যবসায় থেকে কী হয়েছে, ব্যবসায়ের গুরুত্ব হলো যে আমাদের মধ্যে গণসচেতনতা বৃদ্ধি পেয়েছে। কীভাবে বৃদ্ধি পেয়েছে, আমরা এখন ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন বিষয়ে আমাদের জ্ঞান অর্জন হয়েছে, আমরা অনেক কিছু জানতে পেরেছি, আমরা অনেক কিছু এই ব্যবসায় থেকে শিখতেও পেরেছি, ভালোও শিখতে পেরেছি, খারাপও শিখতে পারি। তো খারাপটা আমরা সবসময় অ্যাভয়েড করব, অ্যাভয়েড করলেই কিন্তু খারাপটা দেখি যখন আমাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে যে এই কাজটি তো খারাপ, এই কাজটি তো ভালো হয়নি। তাহলে এই হলো আমাদের আজকের আমরা যেগুলো আলোচনা করলাম ব্যবসায়ের গুরুত্ব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের তোমরা তো জানো যে তোমাদের প্রশ্ন সৃজনশীলই হয়ে থাকে এবং সৃজনশীল হওয়ার কারণে তোমাদের যে ভাষাভাষাভাবে পড়ার কোনো সুযোগ নেই। তোমাকে সবসময়ই প্রতিটা টপিক্স, প্রতিটা বিষয় টু দ্য পয়েন্টে মনোযোগ দিয়েই পড়তে হবে এবং ওই বিষয়গুলো গভীরভাবে জানতে হবে। যদি গভীরভাবে জানো তাহলেই কিন্তু তোমাদের যে সৃজনশীল কোয়েশ্চেন হবে সেই কোয়েশ্চেনের আনসার করা অনেক সহজ হবে, আদারওয়াইজ কোয়েশ্চেনের আনসার করতে পারবে না, যাচ্ছে তাই খাতার মধ্যে লিখে দিয়ে আসবে। তাহলে এই জন্য প্রতিটা বৈশিষ্ট্য থেকেই তোমাদের একটা কোয়েশ্চেন হইতে পারে। যেমন আগের সিস্টেম এরকম নাই যে ব্যবসায় গুরুত্ব লিখো, এভাবে পরীক্ষায় আসবে না। গুরুত্ব লিখেও আসলে ধরো তোমার বইয়ে 15টা, 10টা, 12টা পয়েন্ট আছে, তুমি 5-6টা লিখে দিয়ে আসতে পারবে, এভাবে তো আর প্রশ্ন আসবে না। এখানে আসবে যে এর ভিতর থেকে যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়ালাম, এর ভিতর থেকে যে কোনো একটা বৈশিষ্ট্য থেকে তোমার গুরুত্ব থেকে কী করবে, একটা উদ্দীপক তৈরি হয়ে যাবে অথবা একটা এমসিকিউ তৈরি হয়ে যাবে। এই জন্য তোমাকে প্রতিটা টপিকস খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, এরপর আমরা যেই টপিকসটা জানব সেটা হলো যে অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান, অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান। আমরা গুরুত্ব থেকে এতক্ষণ যা পড়লাম সেই কনসেপ্ট থেকে আমরা অলরেডি বুঝে যাচ্ছি যে অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের কীরকম অবদান হবে। দেখো আমরা একটি পড়েছিলাম যে প্রাকৃতিক সম্পদের যে সদ্ব্যবহার, এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন হয়। কীভাবে হয়, আমরা যে এক্সাম্পলগুলি বলেছিলাম যে আমাদের হিউজ ন্যাচারাল রিসোর্সেস, এই রিসোর্সেসগুলো কাজে লাগিয়ে আমরা যেমন আমাদের অভ্যন্তরীণ চাহিদা পূরণ হচ্ছে, আবার আমরা বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারছি। অভ্যন্তরীণ চাহিদা পূরণের মাধ্যমে বিজনেসম্যানদের যে প্রফিট হচ্ছে, আবার আমার যে বৈদেশিক মুদ্রাও অর্জন হচ্ছে, সেটা কিন্তু আমার দেশের যে অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এরপরে দেখো বলছি যে ব্যক্তি এবং সমাজের কর্মসংস্থান সৃষ্টি হয় ব্যবসায়ের মাধ্যমে আমাদের কি হয় ব্যক্তি এবং সমাজের যে কর্মসংস্থানের সৃষ্টি হয় কর্মসংস্থানের মাধ্যমে আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পায় জাতীয় আয় বৃদ্ধি পায় এতে করে কি হয় সেটা অর্থনৈতিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে আমরা এই করোনার কালীন সময়ে দেখতে পাচ্ছি আমাদের অনেক লোকেরই জব চলে গিয়েছে এখনই কিন্তু বোঝা যায় যে ব্যবসায় অর্থনৈতিক খাতে কত অবদান রাখছে কেন চলে যাচ্ছে কারণ এখন করোনাকালীন সময়ে এদের ব্যবসায়ের কার্যক্রম কমে গেছে সেজন্যই অনেকের চাকরি চলে গেছে তাহলে এই চাকরিটা কিন্তু থাকতো তাদের অর্থনৈতিক অনেক উন্নয়ন হতো এরপরে দেখো সম্পদ বৃদ্ধিতে ব্যবসায়ের অবদান অবশ্যই বেশি সম্পদ কিভাবে বাড়াবে সম্পদ দেখো সম্পদ বৃদ্ধির জন্য আমার যে প্রযুক্তি নির্ভর আমরা যে গুরুত্বের মধ্যে পড়েছি যে প্রযুক্তির আবিষ্কার ও ব্যবহার প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে কিন্তু আমাদের যে উৎপাদনধর্মী প্রতিষ্ঠান সে উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আবার দেখো যে ব্যবসায়ের যে অর্থনৈতিক উন্নতি আমরা বলবো এখন আমাদের যে ধান হয় আমাদের ধান হয় কি আগে ধরো এককানি জমিতে আট মন দশ মন ধান হতো এখন কিন্তু সেটা বিশ মন ধান হচ্ছে এটা কিন্তু গবেষণা থেকে বের হয়েছে যে এই ধানটি এই জমিতে যদি ফলানো হয় তাহলে এই পরিমাণ ধান উৎপাদন হবে সেটা কিন্তু এতে করে আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে এরপর আরও বৃদ্ধি পাচ্ছে যে আমরা গবেষণা করে আরও নতুন নতুন ক্ষেত্র তৈরি করছি বিভিন্ন সেক্টরে সেই ক্ষেত্র তৈরির জন্য আমাদের সম্পদ বাড়ছে একটি দেশকে আমাদের দেশকে আমরা দ্রুত শিল্পোন্নত শুধু আমি আমার দেশের কথা বলবো না প্রত্যেক দেশই এই তোমার ব্যবসায়ের কারণে তোমার কি হয় অর্থনৈতিক উন্নয়ন হয় এবং শিল্পে উন্নত হয় কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি তারপরে পরিবেশের ভারসাম্য রক্ষা যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি ইত্যাদি আমাদের কি হচ্ছে সৃষ্টি হচ্ছে এতে করে আমাদের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তো আমরা করোনার সময়ে আমরা বুঝে যাচ্ছি যে অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় কতটুকু গুরুত্ব রাখছে এটাও বুঝতে পারছি যে আমরা দেখতে পাচ্ছি যেমন আমাদের যে শিল্পোন্নত দেশ শিল্পোন্নত যে দেশগুলিতে সেই দেশগুলিতে আমাদের যারা প্রবাসীরা রয়েছে ওনারা আজকে বলছেন যে ওনাদের কী অবস্থা ওই দেশ কিন্তু পুরোটাই তোমার শিল্প নির্ভর ওইসব উন্নত দেশগুলি শিল্প নির্ভর হওয়ার কারণে ওদের যে শিল্পের অবস্থা যেমন ধসে গেছে ঠিক যারা ওখানে প্রবাসী রয়েছে যারা ওখানে বিজনেস করতেছে তাদের বিজনেসও কিন্তু শেষ হয়ে গেছে তোমার কাছে টাকা থাকলে তুমি প্রোডাক্ট বাইরে ক্রয় করতে যাবে একদম আমার কাছের একজন সে বলল তার ওখানে বিজনেস রয়েছে কিন্তু দীর্ঘদিন যাবৎ তার বিজনেসের কোনো প্রোডাক্টই সেল হচ্ছে না কীভাবে সেল হবে ওখানে যারা আছে তাদের ইনকাম কমে গেছে তাদের ইনকাম কমে যাওয়া মানে তারা তোমার হাতেও যদি বেশি টাকা থাকে তাহলেই কিন্তু তুমি ঘন ঘন মার্কেটে যাবা গিয়ে এটা কিনবা ওটা কিনবা ওটা কিনবা টাকা না থাকলে কিন্তু তুমি যাবে না তাহলে এই হলো আলটিমেট ইফেক্ট অফ কোভিড-19 এখন আমরা দেখব যে জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে যে কেরিয়ার জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে কেরিয়ার এই যে শব্দটি এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কেরাস থেকে কেরিয়ার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কেরাস থেকে আর যার অর্থ হলো ইংরেজিতে বলছে ওয়াগন আমরা দেখবা অনেক সময় যে গাড়ি টাড়িতে দেখি লেখা থাকে ওয়াগন আসলে ওয়াগনটা কি ওয়াগন বলছে একটা কামরা কামরা মানে ধরো একটা কক্ষ বা এরকম তাহলে এখন এই কেরিয়ার শব্দটি আমরা বলেছি যে ল্যাটিন শব্দ ক্যারাস থেকে এসেছে আর ক্যারাস অর্থ হলো যে ওয়াগন অর্থাৎ কামরা ঠিক তোমার কেরিয়ারকেও এই তোমার একটা কামরাকে কামরা হিসেবে কেন চিন্তা করা হয়েছে দেখো কেরিয়ার মানে আমরা জানি কি যে জীবিকা অর্জনের একটা উপায় কেরিয়ার হলো জীবিকা অর্জনের একটা উপায় অর্থাৎ বলছে যে যে আর্থিক কেন্দ্র যে আর্থিক ক্ষেত্রকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করা যায় তাকে কিন্তু কেরিয়ার বলে
তাহলে ঠিক আমাদের বিজনেসের মাধ্যমেও কিন্তু তোমার আর্থিক ভাবে আমরা বেনিফিটেড হচ্ছি এবং বিজনেসের মাধ্যমে আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে পারছি। এখানে একটি পার্থক্য একটা বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে যে আমরা বিজনেসকে এই প্রশ্নটা আবার অনেক সময় ঘুরিয়ে এভাবে তোমাদের এসে থাকে যে বিজনেসকে কি আমরা ক্যারিয়ার বলবো কি বলবো না, ব্যবসায় কি ক্যারিয়ার নাকি ক্যারিয়ার নয়, এভাবে এসে থাকে। এখন ব্যবসায় কি আমরা ক্যারিয়ার বলবো, কখন বলবো? যদি এমন হয় ক্যারিয়ার মানে আমরা জানি কি যে যে ক্যারিয়ার ইজ দ্য ওয়ে, এটা হলো ওয়ে থ্রু লাইফ লং, সেটা দীর্ঘ সময় ধরে চলবে, তোমার জীবনব্যাপী চলবে, যে জীবিকা অর্জনের যে উপায়টা সেটা জীবনব্যাপী চলবে। অথবা ক্যারিয়ার ইজ এ পার্সন্স অ্যাডভান্সমেন্ট থ্রু লাইফ লং, একজন ব্যক্তির অগ্রগতি মানে তার পুরো জীবনব্যাপী একজন ব্যক্তির যে অগ্রগতি, যে অগ্রগতির যে ধাপ, সেটি হলো আমার কি ক্যারিয়ার। তাহলে তোমার ব্যবসায় যদি এমন হয়, ব্যবসায় যদি এমন হয় যে তুমি 2 বছরের জন্য একটা ব্যবসায় করলা, এরপরে তুমি আর মার্কেটে টিকেই থাকতে পারলা না, সেটা কিন্তু তোমার জন্য ক্যারিয়ার হবে না, সেটা তোমার জন্য ক্যারিয়ার হবে না। ক্যারিয়ার হতে হলে তোমার সমগ্র জীবন ধরেই এটি চলতে হবে, তাহলেই কিন্তু সেটি ক্যারিয়ার হিসেবে অন্তর্ভুক্ত হবে। এখন তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানতে পারলাম যে জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে ব্যবসায় আমরা সেটি, তাহলে আমরা সেটি নিশ্চিত হতে পারলাম যে জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে ব্যবসায় অবশ্যই যদি সেই ব্যবসায়টি তোমার জীবনব্যাপী চলে থাকে। আর যদি এমন হয় 2 বছর 1 বছর করার পর তোমার ব্যবসায় কার্যক্রম শেষ, তখন কিন্তু সেটাকে আমরা ক্যারিয়ার হিসেবে চিন্তা করতে পারবো না। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে আজকে যে বিষয়গুলি জানলাম সেগুলি আমরা আবারও বলছি যে আমরা ব্যবসায়ের গুরুত্ব সম্পর্কে জানলাম, অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান জানলাম, এবং জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে আমরা যে ব্যবসায় যে জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে ব্যবসায় সেটা জানলাম। এখন দেখো জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে ব্যবসায় এখানে আরও কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলি আমি বলছি। বলছে সেবা প্রদানের সুযোগ, সেবা জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে যে ব্যবসায় সেখানে সেবা প্রদানের সুযোগ থাকে। একটা হলো সেবা প্রদানের সুযোগ থাকে, আবার তোমার কি হয় যে বৃত্তিমূলক ও কারিগরি পেশার সম্প্রসারণ, এরপরে আছে সংখ্যালঘুদের সুযোগ বৃদ্ধি, তাহলে দেখো ক্যারিয়ার যে আমরা বলছি যে জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে ব্যবসায় এখানে সেবা প্রদানের সুযোগ আমরা সৃষ্টি করতে পারি, কারণ বিজনেস শুধু এমন না শুধু প্রোডাক্ট বেসড না, সার্ভিস বেসডও বিজনেস রয়েছে, সেই বিজনেসের মাধ্যমেও কিন্তু আমরা জীবিকা অর্জন নির্বাহ করতে পারি। যেমন ডাক্তার, তারটা হবে ক্যারিয়ার, ডাক্তার একটা কেন ক্যারিয়ার, তার দেখো ওই কাজটি সে করে যাচ্ছে এবং ওই বিষয়ে তার কিন্তু জ্ঞান রয়েছে, আদারওয়াইজ কিন্তু কেউ ডাক্তারি করতে পারবে না। আবার একজন যে অ্যাডভোকেট, সেটাও কিন্তু সেবাধর্মী, ডাক্তারের সেবাও সেবাধর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের সেবাও সেবাধর্মী, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু সেবা প্রদানের সুযোগ দিচ্ছে এবং সেগুলোর মাধ্যমে আবার জীবিকাও নির্বাহ করা যাচ্ছে। বৃত্তিমূলক ও কারিগরি পেশার সম্প্রসারণ, ব্যবসায়ের মাধ্যমে বৃত্তিগুলি ও কারিগরি যে পেশা সেই পেশাটা বেড়ে যাচ্ছে। বৃত্তিমূলক কি? বৃত্তিমূলক হলো এখানেও কিন্তু জীবিকা নির্বাহ হবে এবং সেটা ওই যেই কাজ করে তুমি জীবিকা নির্বাহ করবে ওই কাজে তোমার জ্ঞান থাকতে হবে, ওই কাজে তোমার পূর্ব
ज्ञान থাকতে হবে হাতে কলমে সেটা হবে বৃত্তিমূলক পেশা সংখ্যালঘুদের সুযোগ বৃদ্ধি কেরিয়ার জীবিকা ব্যবসার মাধ্যমে কি হচ্ছে সংখ্যালঘুদের সুযোগ হচ্ছে বিষয়টা এমন না যে তুমি বিজনেস একজন সংখ্যালঘু সে করতে পারবে না এখন সংখ্যালঘু বলতে কাকে বোঝানো হয়েছে ধরো মহিলা সংখ্যালঘু বা বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন যে বসবাস করে তারা সংখ্যায় কম তারাও কিন্তু সেই বিজনেস করতে পারতেছে তাদের জন্য কিন্তু সেই ব্যবস্থা রয়েছে এমন আমাদের সেই মহিলারা এখন বিজনেস করার সুযোগ আছে তাদের কিন্তু জীবিকা নির্বাহ হচ্ছে এবং সেটা কিন্তু আমরা সেটাকে আমরা তাদের ক্যারিয়ার বলবো এরপরে সংখ্যালঘু যারা রয়েছে আমরা জানি তাদেরও কিন্তু নিজস্ব কিছু চিন্তা ধারণা প্রোডাক্ট নিজস্ব কিছু প্রোডাক্ট আছে আমরা যদি পার্বত্য অঞ্চলে যাই বা অথবা সিলেট অঞ্চলে যাই সেখানে দেখি সিলেটে যে তোমার উপজাতি যারা রয়েছে মণিপুরি তাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আমরা জানি যে মণিপুরি শাড়ি থাকে মণিপুরি যে ড্রেস থাকে মণি এই ড্রেসের মধ্যে শাড়ি থাকে তাদের শাল থাকে তার জামা থাকে যে মাফলার থাকে ওরা কিন্তু এই প্রোডাক্টগুলি ওরা নিজেরাই তৈরি করে ওরা কিন্তু বাজারে সেগুলো ছেড়ে দেয় তাহলে এটা সম্পূর্ণই কিন্তু ওদের প্রোডাক্টেরা তাহলে এর মাধ্যমে কিন্তু সুযোগ ব্যবসার মাধ্যমে এই সুযোগটা বৃদ্ধি পাচ্ছে আবার আমরা যদি পার্বত্য অঞ্চলের কথা বলি সেখানেও দেখি তাদেরও কিছু নিজস্ব প্রোডাক্ট রয়েছে যেমন আমরা দেখে থাকি সেটাকে বলা হয় যে থামি কতগুলো কাপড় আমরা ওদের ওখানে গেলে সেটা কিনে নিয়ে আসি ওই থামি এটা কিন্তু ভালো জনপ্রিয় এই সুযোগটা কিন্তু তারা পেয়েছে এই বিজনেসের আবার আমাদের যেটা মহিলারা যেই ব্যবসায় করে থাকে সেটাও কিন্তু সেই সুযোগ রয়েছে তাহলে ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ আমরা আবারো বলছি আমাদের আজকের যে আলোচনা বিষয়বস্তু যে ব্যবসায়ের গুরুত্ব কি সেটা জানলাম অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে ব্যবসায় তো তোমাদেরকে আমি আগেও বলেছি মাঝখানে বলেছি যে তোমরা যে বিষয়গুলো যেই বিষয়ের শুধু আমার সাবজেক্টের না যেই সাবজেক্টেরই যেই টপিকস পড়বা ভালোভাবে পড়তে হবে সেটা গভীরে গিয়ে পড়তে হবে না হলে কিন্তু সৃজনশীল যে প্রশ্ন তৈরি হবে সেই প্রশ্নের আনসার তোমরা করতে পারবা না তাহলে সেই জন্য আমরাও ওইভাবেই তোমাদেরকে পড়াচ্ছি টু দা পয়েন্টে যেন তোমাদের এই বিষয়গুলি সম্পর্কে তোমরা ভালোভাবে জানতে পারো এবং প্রশ্নের আনসার সঠিকভাবে করতে পারো আর যেহেতু আমাদের যে যে করোনার যে সংকট সেই সংকট থেকে আমাদের কবে উত্তরণ হবে সেটা আমরা বুঝতে পারছি না সেটা সম্পূর্ণই সৃষ্টিকর্তার ইচ্ছা তো তোমাদের এভাবেই কিন্তু আমরা ক্লাস নিব প্রতিদিনই ক্লাস প্রতিদিন বলতে আমাদের রুটিন অনুযায়ী যে ক্লাস থাকে সেই ক্লাস নিব তোমরা যদি আমি আশা করি আমিও দেখেছি আর আমাদের আরো অনেক স্যারেরা ক্লাস নিয়েছেন আমি দেখেছি সেই ক্লাসগুলো যদি তোমরা মনোযোগের সহিত করো তাহলে সেগুলো খুবই ইফেক্টিভ ক্লাস এবং অনেক কিছু জানতে পারবা অনেক কিছু শিখতে পারবা তোমরা অনেক কিছু জানতে পারবা অনেক কিছুই শিখতে পারবা এই ক্লাস থেকে আমি মনে করি আমি অনেক স্যারের ক্লাস দেখেছি দেখে আমার মনে হয়েছে সেগুলি জানার মতো ক্লাস এবং বোঝার মতো ক্লাস তাহলে আমি তোমাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে তোমরা এসে এই ক্লাসগুলি মনোযোগের সহিত প্রত্যেকটা ক্লাস শোনার চেষ্টা করবা এবং সেই অনুযায়ী বইয়ের সাথে তোমাদের যোগাযোগ রাখবা তাহলে তোমরা এই করোনা থাকলেও ফেস টু ফেস তোমাদের যে ক্লাস সেই ক্লাস না থাকলেও তোমরা ক্ষতিগ্রস্ত হবে না তোমরা উপকৃত হবে তাহলে এই প্রত্যাশা নিয়ে আমি তোমাদের সাথে যে আজকের ক্লাস শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ